সো আই বিনট তোমাদের ফার্স্ট সেমিস্টার কালকাটা ইউনিভার্সিটি বাংলা মাইনার মানে অনার্স আর এমডিসি বাংলা পরীক্ষা হয়ে যাওয়ার পরে যাদের এখনও বাংলা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হয়ে যায়নি তাদের সবার জন্য সাজেশনসটা সো প্রথমে কয়েকটা কথা বলি তোমাদের অনেকের মনে কোশ্চেনসটা রয়েছে যে অনার্স আর এমডিসিতে যে পরীক্ষাতে যে কোশ্চেন্সগুলো এসছে সেই কোশ্চেন্সগুলো পড়তে হবে কি না হবে সেটা নিয়ে একটু ডিটেল আলোচনা করবো দেন তারপরে সাজেস্টার কিছু কোশ্চেন্স বলবো আই থিঙ্ক যে সাজেশানটার মধ্যে বা এই ভিডিওটার মধ্যে যে কোয়েশেন্সগুলো তোমরা দেখতে পাবে সেই কোশ্চেন্সগুলো করলে কোনটা রিনাফ তোমরা প্রত্যেকটা কোয়েশানস কাউন্ট পেয়ে যাবে আর একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করি দেখো আমি ভিডিওতে কোনো রকম অ্যাডস চালাই না সো আমি কোনোদিন তোমাদের ভিডিওতে মানে কোনো ভিডিওতে বা ইন ফিউচার বা প্রেজেন্টে আমি কোনো দিন এভাবে বলবো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ ওভাবে আমি জীবনে বলবো না যাদের ইচ্ছা হবে সাবস্ক্রাইব করো তাদের যে হবে সাবস্ক্রাইব করবে না বাট নর্মালি তোমরা যেমন রিয়াক্ট করবে ঠিক আছে সো তেমনই তোমাদের আমি ভিডিও পোস্ট করবো মানে যেন যেমন ব্যবহার করবে তোমরা তেমনই হচ্ছে কি আমার কাছ থেকে ব্যবহারগুলো পাবে এ হচ্ছে ব্যাপার সো আরেকটা জিনিস তুমি আমার চ্যানেলটা ফলো করলে ওই গাধার মতো কয়েকটা আমি কোশ্চেন্স দিয়ে দিলাম সেটা পড়তে হবে না তুমি একটা ক্রিটিক্যাল থিঙ্কিং তোমার আসবে যে আমি এই কোয়েশ্চেনসগুলো কেন পড়ছি কেন আমাকে পড়তে হবে দেন সেটা একটা বুঝতে পারবে যে কয়েকটা আমি কোশ্চেন সাজেস্টেড দিয়ে দিলাম দেন তুমি সেটা গাধার মতো পড়ে চলে গেলে ঠিক আছে কখন আসলো আসলো না আসলো না আসলো বাট আমি যেভাবে নর্মালি তোমাদেরকে বোঝায় আই থিঙ্ক তোমাদের একটা ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে কেন ওই কোশ্চেনসগুলো পড়বো আমি বা কেন কোনটা কোন কেমন ধরনের কোশ্চেন আসছে কেমন ধরনের কোশ্চেন আসতে পারে তেন সেটা তোমার একটা নিজের কাছে একটা এ চলে আসবে কনফিডেন্ট তুমি পাবে যে হ্যাঁ এই জন্য পড়ছি কারণ না ওই প্রশ্নটা আসেনি বা এইভাবে ঘুরে আসতে পারে সো প্রথমে দেখো দু হাজার তেইশের প্রথমে চারটে কোয়েশ্চেন্স রয়েছে চারটে কোশ্চেন্স কি প্রথমে যে দুটো কোশ্চেন্স রয়েছে ওটা হচ্ছে কি অনার্সদের হচ্ছে কি যে পূর্ণমাক্কের দুটো কোয়েশ্চেন্স মানে মডেল ওয়ান থেকে নেক্সট হচ্ছে কি তোমার বাকি যে দুটো কোয়েশ্চেন্স রয়েছে ওটা হচ্ছে কি তোমার এমডিসিদের পূর্ণমাক্সের দুটো কোশ্চেন্স তাহলে দুটো কোশ্চেন দুটো কোশ্চেন চারটে মডিউল ওয়ান থেকে হচ্ছে কি আমি তোমাদের সামনে রাখলাম অ্যান্ড প্রথমে যে অনার্সদের পরীক্ষা হয়ে গেছে সেখানকার যে কোশ্চেন্স অ্যান্ড হচ্ছে কি এমডিসিদের কোশ্চেন সেটা দেখলে বুঝতে পারবে যে হচ্ছে কি যে কোশ্চেন্স রিপিট হচ্ছে কিনা আমি তোমাদের বলবো যে আদের করতে হবে কি না হবে তার আগে ভালোভাবে বুঝে নাও যে নর্মালি হচ্ছে কি যে কী ব্যাপারটা হচ্ছে সো দেখো প্রথমে দু হাজার তেইশে যে সেকেন্ড কোশ্চেনটা আছে না শ্রীকৃষ্ণ ক্রিস্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা ভাষা সাহিত্যের কাব্যটির অভিনবত্ব আলোচনা করো এই কোশ্চেনটা আর হচ্ছে কি এম বিসদের লাস্ট কোশ্চেনটা দেখো শ্রীকৃষ্ণ ক্রিস্তান কাব্যটির রচিতাকে কাব্যটির আবিষ্কারক আবিষ্কারকাল প্রকাশকাল প্রকাশনা সংস্থার নাম লেখো এবং কাবটি সাহিত্যমূলক আলোচনা করো দেখো দুটো কোশ্চেন্স টপিক সেম শ্রীকৃষ্ণ কীর্তন বাট কিন্তু কোশ্চেন্স আলাদা অ্যান্সার্স কিন আলাদা অনেকে নর্মালি এটা বলে লাফাচ্ছে যে হ্যাঁ কোশ্চেন্স কমন চলেছে কোশ্চেন্স কমন চলেছে কোয়েশ্চেন রিপিট হচ্ছে অনার্সদের কোশ্চেন্স রিপিট হচ্ছে বাট না আমি হচ্ছে কি যে বলেছিলাম সেকেন্ড যখন ভিডিও পোস্ট করেছি তখন বলেছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি খুব একটা হচ্ছে কি যে প্রেজেন্ট ইয়ারে সেম কোয়েশন রিপিট করে না টপিক সেম থাকবে বাট হচ্ছে কি যে কোশ্চেনসটা ঘুরাবে তো দেখো সেই জন্য দু হাজার তেইশের সেকেন্ড কোয়েশ্চেন্সটা দেখবে হচ্ছে অনার্সদের যে শ্রীকৃষ্ণ কোশন কাপের রচনাকালের বিষয়বস্তু দিয়েছে দেন পরবর্তীকালে এম দিয়েছে কি কাবডির রচিততা কে আবিষ্কারকে আবিষ্কারকাল প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম লেখো এবং কাবডির সাহিত্যমূল্য বিচার করো সো আমি একটা জিনিস ভুল করেছিলাম মেমরিসের ক্ষেত্রে কেননা এতবার করে হচ্ছে কি সাজেশান পোস্ট করতে হচ্ছে আমি পুরো গুলে ফেলেছি তো তোমরা হচ্ছে কি যদি প্রথম দিকে সাজেশান ভিডিও পোস্ট করেছিলাম প্রথম দিক প্রথম ভিডিওটা নয় যেটা ছাব্বিশ হাজার মতো সাতাশের মতো ভিউ আছে ওটা নয় তিন নম্বর একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ওটার আমি হচ্ছে কি প্রায় সমস্ত কোশ্চেন দিয়ে দিয়ে দিয়েছিলাম যদি ওটা আই থিঙ্ক তোমাদের ইনকমপ্লিট ছিল কেননা যেমন তুমি রিয়্যাক্ট করবে আমার সঙ্গে আমি তেমনভাবে সাজেশান ভিডিও পোস্ট করবো সো ওটা ইনকমপ্লিট ছিল আই থিঙ্ক যারা নোটস নিয়ে তারা দেখবে যে আমি হচ্ছে কি সমস্ত যারা তোমাদের এত এতক্ষণ অবধি যতটা পরীক্ষা হয়ে যা যা কোশ্চেন এসছে আমি কিন্তু নোটের মধ্যে কভার করে দিয়েছিলাম কিছু ছোটো ছোটো টপিক এসছে সেগুলো কিন্তু আমি কভার করে দিয়েছিলাম নোটের নোটসের মধ্যে আবার দেখো শ্রীকৃষ্ণ এডুকেশন টপিকটা বিশাল ইম্পর্টেন্ট সো তুমি হচ্ছে কি যে কোশ্চেনসটা হচ্ছে কি যে অনার্সদের বা মেমিসদের মিশেদের সেই কোশ্চেনসটা ডিরেক্টলি তুমি করতে যেও না চাইলে পড়তে পারো তাদের একদম প্রিপারেশন খুব ভালো তারা চাইলে করতে পারো আদারওয়াইজ তুমি হচ্ছে কি যে একটা এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি আমি এখান থেকে শ্রীকৃষ্ণকীর্তন থেকেই কেননা ওই টপিক থেকে বিশাল কোশ্চেন আসছে সেটা যেন শ্রীকৃষ্ণকীর্তন কাপড়ের আবিষ্কারক নামকরণ উল্লেখ করে কাপড়ের ঐতিহাসিক গুরুত্ব ও কবি কৃতিত্ব আলোচনা করো দেখো তিনটে কোয়েশ্চেন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে রয়েছে তিনটে কোশ্চেনসের কিন্তু তিনটেরই অ্যান্সার্স কিন্তু আলাদা আই থিঙ্ক ব্যাপারটাকে বোঝাতে পারলাম এবার তোমরা বুঝতে পেরেছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার কোশ্চেন করতে হবে কি না হবে বুঝা গেল যদি আমি ব্যাপারটা ক্লিয়ার না করতাম তোমরা যদি কেউ বলতো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দু হাজার কোশ্চেন পড়তে হবে তেন কয়েকটা কোশ্চেন্স দিয়ে দিল দেন তোমরা পড়ে চলে গেলে এবার দেখো তোমাদের এবারে মাইনরদের বাংলাদের চর্যাপদের যে টপিকটা বিশাল গুরুত্বপূর্ণ সো আমি চর্যাপদ থেকে একটা কম্বাইন কোশ্চেন রেখেছি সেটা অনেকগুলো কোশ্চেন অ্যান্সার্স হয় একটা কম্বাইন করে রেখে দিয়েছে যেমন ধরো চর্যাপদের আবিষ্কারকাল প্রকাশকাল প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে এবং চর্যাপদের সাহিত্যগুলো বিচার করে এবার দেখো চর্চাপাট থেকে ওই যে প্রথমেই যে টপ পোর্শন আস্ত আবিষ্কারতা প্রকাশকার প্রকাশনা এটা সেম এবার এটার সঙ্গে অনেকভাবে ট্যাগভাবে অনেকগুলো কোশ্চেন আসতে পারে যেমন চর্যাপথের সাহিত্যগুলো বিচার করা বিশাল গুরুত্বপূর্ণ চর্চাপাতের ঐতিহাসিক গুরুত্বটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এবার একটা কোয়েশেন্স দিয়েছিলাম সেটা ভাষা ও সন্ধ্যা ভাষা সম্পর্কে লেখো এটা কোনো ইউটিউবে তুমি পাবে না আই ডোন্ট থিঙ্ক মনে হয় যে পাবে না বলে কেউ দায়নিক ভাষা বা সন্ধ্যা ভাষা সম্পর্কে লেখক এটা আমি দিয়েছিলাম এমজিদের কমন পেয়েছে সো তুমি এই প্রথম কোশ্চেন্সটা থেকেই যে দুটো স্টার মারা টপিক রয়েছে ওটা কোশ্চেন্স ভালোভাবে প্রথমে করে রাখবে তারপরে হচ্ছে কি যে চর্যাবষা সামাজচিত্রের পরিচয় দাও এটা কিন্তু করে রাখতে পারো এবার আমি তোমাদের কিছু অর্থ অথবা দিয়েছিলাম কোশ্চেন্সগুলোর দেখে রাখো তারপরে এখান থেকে কোন কোশ্চেন্সগুলো করবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভাবের ইতিহাস তারপর যে শ্রীকৃষ্ণকেতন কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা নয় তা কাবুরের কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও বোঝাগুলো তোমার এখান থেকে আমি তিনটে কোয়েশ্চেন্স দিলাম বা প্রথম কোশ্চেনটা কম্বাইন করে রয়েছে অ্যান্ড যদি তোমরা পড়তে চাও যদি ধর তেইশের কোশেন্সগুলোটা পড়বো তাহলে হচ্ছে কি যে এক্স আর এক্সট্রা কোশ্চেন্স দিলাম না চৈতন্য থেকে এই শ্রীকৃষ্ণ কোথন থেকে ওখান থেকে এক্সট্রা কোশেন্স করে আর বাদ দিয়ে কোয়েশেন্সগুলো চালের ঋণ পড়েছেও নেক্সট হচ্ছে কিছু ফাইভ মার্কসের কোয়েশ্চেন্স ফাইভ মার্কসের কোশেন্স দেখো ফাইভ মার্কসের কোশেন্স প্রথম যে দুটো কোশ্চেন্স আছে মডেল ওয়ান থেকে অর্থের এসে বাকি যে দুটো সেটা হচ্ছে কি যে এমডিসিদের ডিসিদের সো এম দেখো সন্ধ্যা ভাষা আমি দিয়েছিলাম তারপর হচ্ছে কি তুর্কি আক্রমণের টপিকটা আমি দিয়েছিলাম শ্রীকৃষ্ণ কৃষণ কাপের নামকরণের বিষয়ক ব্যাপারটা ওটা থেকে দিয়েছিলাম এবং আহ যে চুড়িদার সমস্যা চিকিৎসক চুড়িদার সমস্যা সেটাও কিন্তু আমি তোমাদের আগে যে সাজেশন ভিডিও পোস্ট করেছিলাম সেটাতে অ্যাড করেছিলাম বাট এম বিসিদের জন্য আমার অ্যাড করা হয়নি ওই কোশ্চেনটা ছিল বাট অ্যাড করা হয়নি তো একটা একটু সমস্যা বারবার এরকমভাবে সাজেশন পরিবর্তন করতে হলে প্রচণ্ড সমস্যা হয় বা তোমার চাইলে এই কোশ্চেনসগুলো স্ক্রিন পড়ে যেতে পারো ঠিক আছে খুব একটা ইম্পর্টেন্ট নয় মানে মানে দু হাজার তেইশে অনার্সদের আর এমজিসিদের কোয়েশ্চেন এসার চান্স হচ্ছে কি থার্টি পার্সেন্টস বলতে গেলে আসার চান্স তো তোমার চাইলে এই জাস্ট স্ক্রিন পড়ে যেতে পারো বাকি কোন 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 কোশ্চেনগুলো করতে হবে এখান থেকে দেখে না ফার্স্ট কোশ্চেন তুর্কি একটু মানে পরবর্তীকালে গৌরবঙ্গের সামাজিক ব্যবস্থা বিষয়ে আলোচনা করা কোশ্চেন অনেকবার ঘুরে আসতে পারে বাংলা বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব আলোচনা করো বা তুর্কি আক্রমণের ফলাফল এখানটার মধ্যে প্রথমের যে কোশ্চেনটা তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌরবঙ্গের সামাজিক অবস্থা আর হচ্ছে কিছু তুর্কি আক্রমণের ফলাফল এটা বিশাল গুরুত্বপূর্ণ অ্যান্ড বাংলা সাহিত্য সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া এটাও কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এবার দেখো বাংলা সাহিত্যে থেকে শ্রীকৃষ্ণকানন্দন গুরুত্ব বিচার করো তারপর শ্রীকৃষ্ণকান্তন কাব্যের লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে তোমার মতবাদ দাও তারপর হচ্ছে যে বাংলা সাহিত্যের যুগ সম্পর্কে তোমার অভিমত দাও কোশ্চেন অনেকভাবে ঘুরে আসতে পারে বাংলা সাহিত্যের যুগবিজ্ঞাবের প্রধান প্রধান প্রবণতাগুলি উল্লেখ করো বাংলা সাহিত্যের যুগবিভাগ যুগ বিভাগের প্রবণতাগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছেন দুটো কোশ্চেন জ্যেষ্ঠ কিছু কৃষন কাব্য মূল্য ও সাহিত্যমূল্য আলোচনা করো আদি মধ্যযুগে এবং অন্তঃমধ্যযুগের বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবার মডেল টু দেখো আমি মডিউল টু থেকেও হচ্ছে কি অনার্সদের দুটো কোয়েশ্চেন্স এসেছিলো পনেরো মার্কসের অ্যান্ড হচ্ছে কি জেনারেল এমনসিদের যে দুটো কোশ্চেন এসেছিলো তোমাদের সামনে রেখে দিয়েছি তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন্স কমন আসছে কি না আসছে অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে এখানটা হয়তো বুঝতে পারবে না তোমরা বাট একটু পরে একটু আরও ভালো করে বুঝতে পারবে যে কেমন ধরনের কোশ্চেন্সগুলো ঘোরাচ্ছে বা কিছু এবার দেখো বৈষ্ণু পদা পদকট পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কৈ প্রতিভার পরিচয় দাও কোশ্চেনসটা না এই যে বিষ্ণু পদাবলী হিসেবে বিদ্যাপতির পরিচয় দাও এবার তোমার না কোশ্চেনসটা বিদ্যাপতির টপিকটা ধরো দিল বাট কোশ্চেনসটা কিন্তু ঘুরে দেবে এই যে ডিরেক্টলি পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কৈ প্রতিভার পরিচয় দাও কিন্তু কোশ্চেন্সটা হচ্ছে কিছু আসার চান্স একদম পুরো কম সো তুমি বেঁপতি থেকে অন্য যে টপিকগুলো কোশ্চেন্স আসতে পারে সেটা একটুখানে দেখে নিও ঠিক আছে ব্যাপারটা আজকে বোঝাতে পারলাম কি বলতে চাইছি এবার দেখো কোন 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 কোশ্চেন্সগুলো পড়তে হয় পনেরো মার্কসের জন্য ইম্পর্টেন্ট ওই দু হাজার তেইশের চলে ঋণ পড়ে যেতে পারো বাইশেঞ্চে যদি দিয়ে দেয় এবার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো আছে সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো বাংলা ভাষার সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচিততার আইভাবকাল ও সংক্ষেপে পরিচয় দাও কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে অনুবাদ সাহিত্য কী বাংলা রামায়ণ রচয়তার কৃতিবাস আর সংক্ষিপ্তে পরিচয় দাও নেক্সট হচ্ছে কি মধ্যযুগের যুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিবার পরিচয় দিয়ে এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারত টপিকটা কিন্তু তোমাদের কিন্তু দেবে এখন চর্চাপতি ইম্পর্টেন্ট প্রশ্ন চোদ্দবার টপিক মহাভারতের অনুবাদ যে ব্যাপারটা টপিক ওটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ অ্যান্ড আরও তোমাদের দুটো একটা টপিক বলে দিই শাহ মোহাম্মদ সৌগীর আর হচ্ছে কি যে কমলাকান্ত ঠিক আছে এই যে চারটে টপিক আমি বললাম চারটে টপিকের চারটে টপিকে তোমাদের কিন্তু পড়বে পরীক্ষাতে দেখে নিও নেক্সট মধ্যযুগের বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদে পরিচয় দাও কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে মহাভারতের বাংলা অনুবাদক হিসেবে কাশিরাম দাসের কিন্তু আলোচনা করো নেক্সট চৈতন্য চরিত কাব্য হিসেবে শ্রীচৈষ্ণ ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব কি কোশ্চনটা ঘুরে আসতে পারে যে চৈতন্য জীবন কাব্য সম্পর্কে সমক আলোচনা করো নেক্সট মিথিলা কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের এবার দেখো ওই যে বিদ্যাপতি থেকে একটা কোশ্চেন এসছে তোমাদের কিছু আগে দেখালাম আমি এবার কোশ্চেনটা কিন্তু তোমাদের ওই ডিরেক্টলি কোশ্চেন দেবে না বাট কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে সেটার জন্য আমি একটা কোশ্চেন রেখেছি যে মিথিলা কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদাবলীতে অবদান লেখো মিথিলা কবি বিদ্যাপতি কে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত করার কারণ কী এবার হচ্ছে কি যে পাঁচ নম্বর বৈষ্ণ পদকতা হিসেবে জ্ঞান ও গোবীন্দ্র দাসের কবি প্রতিবার আলোচনা করা এই যে জ্ঞান আর ও দাস কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের নেক্সট আরেকটা এক্সট্রা কোশ্চেন দিয়েছি এটা ক্যালকুলেট ইউনিভার্সি খুব একটা তুলে নেই টপিকটা থেকে বাট তাও আমি দিয়েছি বাইশ যদি কোশ্চেন স্টাফ করে বাংলা সাহিত্যে ভাগবত অনুবাদদের ধারণা ধারা এবং ভারতচন্দ্রের রচনা বা কবি প্রতিবার পরিচয়তা মঙ্গল কাপের রচনার সামাজিক কারণ এবার হচ্ছে কি ফাইভ মার্ক্সের কোশ্চেন্স দেখো ফাইভ মার্ক্সের কোশ্চেন্স কী দিয়েছিল ওগুলো তো দেখে নাও তোমাদের ফাইভ মার্ক্সের কোশ্চেন্স যেগুলো দিয়েছিল ওগুলো মোটামুটি আসার চান্স খুব একটা কম মানে একদম বলতে গেলে কম যারা তোমার ঋণ পো রাখতে পারো যদি বাই চান্স কোশ দেয় বাট এখান থেকে কোন কোন খুব সেটা দেখে না শ্রীকৃষ্ণ বিশ্বাদ কাবের অভিনবত্ব বিশ্লেষণ করো বৈষ্ণব পদকত্ব হিসেবে চন্ডী দাসের কৃতিত্ব কোশ্চনটা ঘুরে আসতে পারে যে শ্রী চৈতন্য চৈতন্য পরবর্তী কবি হিসেবে চণ্ডী দাসের কৃতিত্ব আলোচনা করো নেক্সট হচ্ছে কি যে চৈতন্য ভাগবত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপ আলোচনা করো কবি কৃতিবা ওঝাড় শ্রীরাম পাঁচালী সিনেমাচালী কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নেক্সট চৈতন্য পরবর্তী কবি হিসেবে কবি চৌত্রদা কৃতীত আই থিঙ্ক কোশ্চেনটা রিপিট হয়েছে পাঁচ নম্বরটা হবে না নেক্সট হচ্ছে কি যে পাঁচের পরে ছয় হবে এবং অনেক ডাক নম্বর গুলি ফেলেছি কৃতিবাষের আইভাবকাল নিয়ে বিষয়বদ্ধ মতামত সর্বভম লেখো কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে কৃতিবাষে রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনের এর প্রভাব লেখো নেক্সট হচ্ছে কি চৈতন্য চরিত্র মৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো কাশি দাসী মহাভারত এবং পড়া পড়াগুলি মহাভারত অদ্ভুত রামায়ণ শ্রীকৃষ্ণ বিজয় এগুলো টপিক কিন্তু তোমাদের মোটামুটি করলে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পে তোমার পেয়ে যাবে এবার হচ্ছে কি আমরা একটা এক্সট্রা কোয়েশন দিয়েছিলাম মডেল টু থেকে যে বাংলা সাহিত্য সমাজ জীবনে চৈতন্যত্বর প্রভাব আলোচনা করো নেক্সট হচ্ছে কি যে মডেল থ্রি অ্যান্ড আরেকটা কথা তোমাদের বলে দিই যে সেকেন্ড সেমিস্টার থেকে তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও বা যদি এই পেপারটা পড়তে চাও তাহলে কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপটা আমরা সেখানে টেক্সট করতে পারো তোমাদেরকে মান্থলি টু হান্ড্রেড করে নেওয়া হবে অ্যান্ড ওইকে দুটো করে ক্লাস করা হবে অ্যান্ড সেখানে তোমাদেরকে শর্ট কোশ্চেন্স প্লাস হচ্ছে কি ব্রড কোশ্চেন সমস্ত নোট প্রোভাইড করে দেওয়া হবে যেটা পড়বে একটুখানি বা নোটস নেবে সেকেন্ড সেমিস্টারে তোমরা হচ্ছে কি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমার থেকে এবার হচ্ছে যে মডিউল থ্রি মডিউল থ্রি থেকে দেখো আর কিছু কিছু কোশ্চেন্স যেগুলো যেমন দৌলৎক কাজী দৌলৎক কাজী থেকে কী এসেছে মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী হয়ে গেল এবার হচ্ছে কি দৌলতকাজির কাজের মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাস টপিকটা বাদ দিয়ে তুমি দৌলতকাজির অন্য টপিক থেকে কোয়েশ্চেনগুলো পড়বে ডিরেক্টলি এই যে মধ্যযুগে বাংলা সাহিত্যের ইতিহাসে দৌলাত যে অবদান ওটার পড়বে না আই থিঙ্ক এতগুলো কথা বললাম ব্যাপারটাকে বোঝাতে পেরেছি যে কোন কোশ্চেন্সগুলো পড়তে বলছে আর কোন কোশ্চেনগুলো পড়তে বলছিলাম এবার সেটা আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো যে শোধ আলাল বলে এখানটায় যে কোশ্চেনসটা এসেছিলো যে মধ্যযুগে বাংলা সাহিত্যের আরাকান রাজসভার গুরুত্ব উল্লেখ করে শহীদ আলাহের কৈ প্রতিবার পরিচয় দাও এবার ওই ডিরেক্টলি ওই কোশ্চেনটা না করে তুমি বাকি যে কোশ্চেনস দিয়েছি আমি সেই কোশ্চেন্সটা কিন্তু করবে আরাকান রাজসভায় কবি শহীদ আলালের কবি কাব্য কৃত্তির মূল্যায়ন করো ঠিক আছে দেন হচ্ছে কি কবি আলাহালের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও কবি দৌলত কাজীর সাহিত্য কীর্তির পরিচয় দাও ঠিক আছে যদি আল শহীদ আলহাল করতেই চাও তাহলে বাকি যে তিনটে কোশ্চেন দিয়েছে ওই কোশ্চেনগুলো করবে এই প্রোশেন্সটা বাদ দিও এবার হচ্ছে কি যে পৌর মাসের জন্য এখান থেকে কী কী কোশ্চন্সগুলো কবির একটুখানি দেখে নাও ধর্মমঙ্গল কাব্যের স্বতন্ত্র সম্বন্ধে আলোচনা করো এই কাব্যের যে কোনো একজন কবির বৈশিষ্ট্যের পরিচয় দেওয়া কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে ধর্মমঙ্গল কাব্যকে কেন রাড়ের জাতীয় মহাকাব্য বলা হয় এই কাব্যের শ্রেষ্ঠ কবি আর কৃতিত্ব আলোচনা করো নেক্সট মোহাম্মদ ছবি যে কোশ্চেনটা আমি বললাম কী বললাম যে কমলাকান্ত আর শাহ মোহাম্মদ ছবির কিন্তু দুটপিক বিশাল ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের কোয়েশ্চেন দেবেই দেবে নেক্সট হচ্ছে কি মনস্যমঙ্গল কাব্যের চৈতন্য পরবর্তীকালে যে কোনো দুজন কবির কাব্য কীর্তির সংক্ষিপ্ত মূল্যায়ন করো অনতমঙ্গল কাব্যের যুগ যুগগত প্রতিফলন বিষয়ে সংক্ষেপ রচনা করো কবি আলহার সাহিত্যের রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও আই থিঙ্ক এটা আমি দিয়েছি আর কবি আলাউলের টপিকটা নিয়ে নেক্সট চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হিসেবে মুকুন্দ চক্রবর্তীর কবি কীর্তির পরিচয় দাও এর ফাইভ মার্কসের কোশ্চেন একটু দেখে নাও ফাইভ মার্কসের কোশ্চন আরেকটা জিনিস তোমাদের ভালোভাবে বুঝে দিই ভালো ভালোভাবে বুঝতে পারবে যে কোয়েশ্চেনটা কেমনভাবে আসছে দেখো এখানটায় দু হাজার তেইশ লেখা চারের কোয়েশ্চেনটা দেখো শ্যামাসঙ্গীত রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব ওকে রামপ্রসাদ সেন চলে এসেছে এই একটা কোয়েশ্চেন ধরো নেক্সট তোমরা হচ্ছে কি যে অনার্সের একটা কোয়েশ্চেনস দেখো শাক্ত কবি হিসেবে রামপ্রসাদ সেনের কবি কৃতিতে পরিচয় দাও এবার যারা গাধা তারা নর্মালি ভাববে যে এই তো রামপ্রসাদ সেন হচ্ছে কি যে অনার্সদের এসেছিলো ওটা এম বিসিদের চলে এসেছে তাহলে মানে হচ্ছে কি যে এই তা আমাদেরও তোলে আসতে পারে দেখো রামপ্রসাদ সেন আর হচ্ছে কি যে মানে একই টপিক হলেও কোশ্চেনস কিন্তু আলাদা অ্যান্সার্স আলাদা হবে একটা অনার্সদের কোশ্চেন এসেছিলো রামপ্রসাদ সেন থেকে শাক্ত কবি হিসেবে রামপ্রসাদ সেন এম বিসি দিয়েছে কি শ্যামা সঙ্গীতটা আছে রামপ্রসাদ সেন আই থিঙ্ক তোমাদের পুরো ব্যাপারটা আমি বোঝাতে পারলাম যে কেমনভাবে তোমাদের পড়তে বলছি রামপ্রসাদ সেন থেকে যদি তুমি কোশ্চেন করতে চাও ধরো আমি তোমাদের সাইসেনের মধ্যে দিল নাম দিলাম নাম রামপ্রসাদ সেন থেকে কোনো কোয়েশ্চেন্স যদি অন্য কোন ঠাউ রামপ্রসাদ সেন থেকে এই দুটো কোশ্চেন্স বাদ দিয়ে মানে এই দুটো টপিক বাদ দিয়ে যে শ্যামা সংকীত আর হচ্ছে কি যে শাক্ত কবি রামপ্রসাদ সেন থেকে এই দুটো টপিক বাদ দিয়ে যদি কোনো কোশ্চেন্স দেখো তুমি সেই কোয়েশ্চেন্সটা পুরো নেবে আই থিঙ্ক ব্যাপারটাকে বোঝাতে পারলাম এবার ধরো কোন 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 পড়বে এখান থেকে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য লক্ষণ উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো এই কোশ্চেনটা আরেকবার বলে দিই আমি কেননা এই কোশ্চেনটা অনেকভাবে ভেঙে ভেঙে আসতে পারে তোমাদের মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য লক্ষণ উদ্ভব ও বিবর্তন কারণ বিবর্তনের কারণ উল্লেখ করো কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে যে মঙ্গল কাব্যের তোমার উদ্ভবের পিছনে সম্ভাব্য কারণ আলোচনা করো মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ গুলি লেখো এবার হচ্ছে কি যে সাধক কবি কমলাকান্ত রামপ্রসাদ সেনের কবিতার বা কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও কোয়েশ্চেনটা স্পিড মানে ভেঙে আসতে পারে যেমন দিতে পারে সাধক কবি হিসেবে কমলাকান্তের কাব্যকীর্তির সংক্ষিপ্ত পরিচয় দাও আর রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও বোঝা গেল নেক্সট হচ্ছে কিছু অন্নদামঙ্গল কাব্যের যুগ যুগগত প্রতিফলন হিসেবে সঙ্গে পরিচয় দাও নেক্সট কতগুলো এক্সট্রা কোয়েশন দিয়েছিলাম যে সতী ময়না বা লোড চন্দ্রাণী পদ্মাবতী ঘনারাম চক্রবর্তী পদ্মপুরাণ কবি কঙ্কনা কঙ্কন চক্রবর্তী অ্যান্ড এখান থেকে স্ক্রিনশট মেনে নিয়ে কোশ্চেন্সগুলো আমি বলছিলাম মুখ বাধা হয়ে গেছে আমি বলতে বলতে সো যদি সেকেন্ড সেমিস্টার কেউ নোটস পারচেজ করতে চাও বা কেউ যদি পড়তে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো সো থ্যাংক ইউ